ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته ভাই প্রশ্ন করেছেন যে এরকম আমাদের দেশে প্রচলিত আছে বা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে কিন্তু এর কোন প্রমাণ নেই এ থেকে দূরে থাকা জরুরি কারণ কোনো আমল আমি করতে হলে আমলের পক্ষে দলিলের আবার মৃতকে সামনে রেখে পড়ান পাট 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 আল্লাহ রসুন সাল্লাম যখন মারা গেলেন সাহাবে কারাম রাহুন

আমল সালে আপনি করলেন এর পক্ষে দলিল দুনিয়া জন্য দলিল প্রয়োজন নেই তবে যেটা মানা ওটা থেকে বাঁচ দুনিয়ার কাজকর্ম আমরা ব্যবসা বাণিজ্য থেকেও করি আসল হলে হালা কিন্তু যেসব ক্ষেত্রে মানা এসেছে ওগুলো থেকে আমরা দূরে থাকি খাবার দাবার হেলাল কিন্তু যেটা যেসব ক্ষেত্রে মানা এসেছে ওগুলো থেকে দূরে থাকি আর আমলের জন্য দলিল প্রথম হচ্ছে দলিল আমলের জন্য শর্ত হলো দলিল থাকা দলিল না থাকলে আপনি আমল করতে পারবেন না কারণ আল্লাহ রসুন সাল্লাম বলেছেন যদি তুমি এমন আমল করো যে যা পক্ষে আমাদের নির্দেশ নেই সে আমলটি মজদুর গ্রহণযোগ্য নয় বা তো আমাদের কি সেদিকে সবসময় খেয়াল রাখা দরকার কোন আমল করা যাবে না যদি দলিল না থাকে কেউ কেউ বলে কোন কোন সময় মানুষ বলে কি ভাই আপনি কি বলছেন আপনি দেহান্ত এটা কিরকম না যাই কিরকম বিদ্যা আমার কথা হচ্ছে এইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফরমান কোনো আমল তুমি করতে পারবে না তাই আমলের জন্য দলিলের প্রয়োজন দলিল নাই এই আমল করা যাবে না এটা হলো বিদআত আল্লাহ সকলকে সব রকমের বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন ওসল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা